শীতের ঝরঝর সারাদিন ঝরছে, ভোলগা থই থই বরফেরা পড়ছে। হ্যাঁ, গত কয়েকদিন যাবৎ সূর্য বেচারি পালিয়ে গেছে, যার ফলে আকাশ মেঘলা। আজ তো সকাল থেকেই বরফ পড়ছে, পড়ছে তো পড়ছেই সেই ইলশেগুড়ি বৃষ্টির মতো। ভোলগা এখন দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মাঝে মাঝে মানে বরফ জমেছে আর কি, আর জলও দেখা যাচ্ছে, অর্থাৎ মানে টেম্পারেচার একটু মানে রাইজ করেছে। সেখানে দেখলাম যাইনি এখনও, মস্কো সিতে সেখানে একেবারে দিগন্ত বিস্তৃত কাতক যেটাকে বলে, অর্থাৎ মানে মানে ইয়ে করার জন্যে, স্কেটিং করার জন্যে যে মানে স্পেশালি মাঠ তৈরি করা হয়, অথবা আইস হকি খেলার জন্যে এটা পুরা পুরা এটা জুড়েই মস্কো সিজের সে অবস্থা। 30-35 সেন্টিমিটার মানে বরফ এখন, ওটা ফেব্রুয়ারির দিকে 1 মিটার পর্যন্ত হবে আর কি। দেখলাম বন্ধুরা অনেকেই গেছে এখানে ছবি তুলতে, কেউ স্কেটিং করছে। যাবো যাবো করে আর যাওয়া হয়নি, তা না মানে এটা আলসেমি আর কি। দেখতেই পাচ্ছেন, হা হা, এদিকে এখন সব সব মানে এই যে নতুন যে এইগুলো করেছিল সবই এখন বরফের নিচে, সব কিছুই বরফের নিচে এখানে খেলাধুলা ইয়ের। না এখন আর সবুজের না, সবুজ আছে কিছু কিছু, সেটা ঠিক, একেবারে নাই সেটা না, কিন্তু মানে ঘাস টাস বলে আর কিছুই নেই, সবই এখন সাদা ঘাসে ভরে গেছে আর কি। হয়তো এখানে বাচ্চারা খেলছে, বুঝে বাচ্চা মানে হ্যাঁ ওই স্কুলের ইয়েরা মনে হয়। লোকজন বেশ রাস্তায় দেখতে পাচ্ছি, একটু দূরে হাঁটছে অনেকেই, কারণ মানে বরফ পড়লে আর যেটা হোক মানে শীতটা ততটা লাগে না। অবশ্য মানে যখন বরফের সাথে বরফ ঝড় হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু এখন মানে বাতাসটা একটু রিলেটিভলি কম, আর তাছাড়া বরফ যখন পড়ে তখন টেম্পারেচার স্বাভাবিকভাবে একটু রাইজ করে আর কি, সেটা মানে জেরোর একটু একটু কম। এখন মনে কর -3-4 এরকম কিছু একটা হবে সেরকমই। এই তো ভোলগা ঘুমিয়ে আছে, কোনো কাজকর্ম নেই, কিচ্ছু নেই, শীত নিদ্রায় ভোলগা, দেখতেই পাচ্ছেন। এই যে ইয়েলটা দাঁড়িয়ে আছে এখানে, ওই ইয়েলগুলো মানে বেশ ইয়ের, ইয়েল পাইন মানে অর্থাৎ মানে এই জাতীয় গাছগুলো, সেগুলো সেগুলো মানে ওরা সারা সারা বছরের মতো জামা কাপড় পরিয়ে আছে আর কি, অর্থাৎ পাতা এখন মানে পাতা সারা বছরই থাকবে, অর্থাৎ মানে ওয়েল ড্রেসড আর কি। আর এমনিতে গাছগুলো আমাদের মতো যেগুলো, ওগুলো আমরা তো জামা কাপড় গায়ে দিয়ে হাঁটছি, আর ওরা সব উদম হয়ে দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগে কিনা কে জানে, সব গাছে প্রাণ থাকতে তো ঠান্ডা লাগার কথা, সেটা ঠিক, অত অনুভূতি তেমন নেই। ওই ওপারে এইগুলো দেখা যাচ্ছে আর কি, সেটাই এখানে রাতনটা। হ্যাঁ, ঠান্ডা নাই বসছি ঠিকই, কিন্তু হাত অলরেডি, যদিও গ্লাভস পরা কিন্তু হাত অলরেডি বুঝতে পারছি জমতে শুরু করলো আর কি। সুতরাং এখন মানে ভিডিও করে এখানে বাদ দিতে হবে। ওই একটু দূরে দেখতে পাচ্ছেন একজন ইয়ের ভেতরে আয়নার সামনে গিয়ে দেখে দেখে আর কি, ওখানে নদীতে সেখানে মানে মাছ মাছ মারছে আর কি। এখানে মানে শীতে মাছ মারার একটা এটা অন্যরকম, কাদাটা অন্যরকম, সেটা হলো যেহেতু পুরো বরফ মানে বসে আছে, তার মানে ওখানে বরফটা বেশ পুরো আর কি। ওখানে ওরা ড্রিল দিয়ে গর্ত করে এবং গর্তের ওই ভিতর দিয়ে বসে ফেলে দেয় আর কি।